হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এফএস প্রোডাকশনে আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো না আজকেও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে বাংলা ক্যালেন্ডার নিয়ে। আপনারা হয়তো ইংরেজি তারিখ সকলেই জানেন, তো বাংলা ডেট আপনারা কেউ জানেন না, তো ওটারই জন্য এছাড়াও কিছু ওর মধ্যে দেখার জিনিস আছে, সেগুলোই দেখাবো। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, কথা না বলে এবারে দেখাবো। তো প্রথমে আপনাদের প্লে স্টোর ওপেন করবেন, সার্চ বারে লিখবেন বাংলা ক্যালেন্ডার, লিখে সার্চ দিবেন। সরি, আমার ইন্টারনেট কানেকশন অন করব। তো ভিউয়ার্স, এ লিখে সার্চ দিবেন, তো অ্যাপসটি একটু নিচে পাবেন, এই যে বাংলা ক্যালেন্ডার বর্ষপঞ্জি, এই অ্যাপসটি আপনারা ডাউনলোড দিবেন। যেহেতু আমি ডাউনলোড দিয়েছি, এই জন্য আমার ওপেন দেখাচ্ছে। আপনারা এই অ্যাপসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে খুব সহজে ডাউনলোড করবেন। তো আমি ওপেন করছি, তো দেখছে এখন ফাল্গুন মাস, তারিখ 19, শনিবার, ফাল্গুন, তারপরে চৈত। তো ভিউয়ার্স, এমনই সব দারুণ দারুণ টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।